ওয়েলকাম টু ক্রিকেট টুডে ইউটিউব চ্যানেল। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজেদের ব্যাটিং অনুশীলনটা ভালোভাবে সারলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। যদিও দলের অন্য ব্যাটসম্যানরা এদিন ছিলেন নিষ্প্রভ, তার আগে বল হাতে ভালো শুরু এনে দলেও টাইগারদের পরীক্ষা নিরীক্ষার সুযোগ কাজে লাগিয়ে বড় সংগ্রহ দাঁড় করায় বিরাট কোহলির দল। ফলে ভারত ম্যাচ জিতেছে 95 রানের ব্যবধানে। মঙ্গলবার 28 মে কার্ডিফে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুরুতে ভারতকে চেপে ধরলেও মিডল অর্ডারের ব্যাট হাতে দৃঢ়তা প্রদর্শন করেন লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনি। শেষ পর্যন্ত দুজনই তুলে নেন শতক, আর নির্ধারিত 50 ওভার থেকে 7 উইকেট হারানো দল পায় 359 রানের বড় পুঁজি। ভারতের পক্ষে সর্বোচ্চ 113 রান আসে মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে। মাত্র 78 বলের মোকাবেলায় 8টি 4 ও 7টি ছক্কায় এই ইনিংস সাজান তিনি। এছাড়া 12টি 4 ও 4টি ছক্কায় 99 বলে 108 রান করেন লোকেশ রাহুল। অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে আসে 47 রান। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ও রুবেল হোসেন 2টি করে উইকেট শিকার করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেবে ভালো শুরুরই ইঙ্গিত দিচ্ছিলেন বাংলাদেশ দলের 2 ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। তবে ব্যক্তিগত 25 রানের মাথায় সৌম্য ফেরেন তার বিদায়ের পরের বলেই, জসপ্রীত বুমরার দ্বিতীয় শিকার হয়ে ঘরে ফেরেন সাকিব। এতে দল কিছুটা চাপে পড়ে গেলে সেই চাপ সামাল দেন লিটন দাস ও মুশফিক। 10টি 4-এর সাহায্যে 90 বলে 73 রান করে সাজ ঘরে ফেরেন লিটন। তার বিদায়ের পরপরই মোহাম্মদ মিঠুন 0, মাহমুদুল্লাহ রিয়াদ 9 করে সাজ ঘরে ফেরেন। তবে এক প্রান্ত আগলে রেখে দেখে শুনে খেলে যাচ্ছিলেন মুশফিক, পৌঁছে গিয়েছিলেন শতকের কাছেও। তবে ব্যক্তিগত 90 রানের মাথায় গিয়ে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে যান তিনি। তার আগে তার 98 বলের মোকাবেলায় হাঁকিয়েছেন 8টি 4 ও 2টি ছক্কা। মুশফিকের বিদায়ের পর তাকে অনুসরণ করেন মোসাদ্দেক হোসেন সৈকত, 0 রানে আউট হন তিনি। সাব্বির রহমান 7 রান করে আউট হন। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থেমে যায় 264 রানে। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে 27 ও মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাট থেকে আসে 18 রান। ভারতের পক্ষে কুলদীপ ও চাহাল 3টি করে উইকেট শিকার করেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেননি তারা ক্রিকেটের সকল আপডেট পেতে এখনই নিচের রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং তার পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের আরও ক্রিকেট নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ক্রিকেট টুডে ইউটিউব চ্যানেল।